হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক 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 ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা ভালো থাকো। আর আজকে বাজার থেকে কী কী নিয়ে এসেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। এগুলো আমার অনেক 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 পছন্দের জিনিস, অনেক পছন্দের। সাজিনাটা এটা সবাই চেনে, এটা বাংলাদেশি, এটা আমার অনেক পছন্দ। এটা আমি সাধারণত মুসুরের ডাল দিয়ে চচ্চড়ি করে খাই। আর এটা হচ্ছে কেউ বলে কান্দাল, কেউ বলে বুগুলি, বরাবর হচ্ছে কলা গাছের, এটা আমার অনেক পছন্দ। আর এগুলো তো সবারই সাধারণত পছন্দ হয়ে থাকে। এগুলোতে আমি আচার করব, আচার বানাবো। আর এমনি আমার হাজবেন্ড অনেক কাঁচা আম, এগুলো লাইক লবণ, মরিচ, জিরা ভাজা, এগুলো টালা দিয়ে একসাথে করে মিক্স করে এগুলো খেতে অনেক সে পছন্দ করে, তার জন্য করব। আর এগুলো যখন সকালে যখন এগুলো বাজার থেকে নিয়ে আসছে, তখন আমার মনে হয় অনেকটুকু মনে হলো যে আমি বাংলাদেশেই আছি, এরকম আমি অনেক ফিল করতেছিলাম আমার নিজ দেশে যখন এগুলো যখন। আর না শুধু আমি না, আমার মতন যারা অনেকেই আছে, এগুলো যখন দেখে বা কেনে ওনারা খান, নিয়ে আসেন, তখন অনেকটা আমরা মানে আমার নিজের দেশটাকে মনে হয় কাছেই আছি, দেশেই আছি, এরকম লাগে আর কি, অনেক ভালো লাগে। হ্যাঁ, এগুলো Bye and see you the next day. আমি এখন সজনা ডাঁটা দিয়ে মসুরের ডাল দিয়ে রান্না করব। চলুন রান্না শুরু করা যাক, দেখা যাক কি হয়। তেল দিয়ে দিয়েছি, আমি রান্না করার সময় সবসময় মশলাটা এভাবে সল পেপারটা কভার করে রাখি, আমি বারবার তেল চিপচিপে ভাব এগুলো চিপচে করতে জানো না। আমি সব মশলা দিয়ে দিব, রেডি হয়ে গেছে আমার মসুরের ডাল দিয়ে সজনা ডাঁটা, সজনে ডাঁটা মসুরের ডাল দিয়ে। বাই, লাইক এন্ড সাবস্ক্রাইব।